জাস্ট চলে এলাম আমার শ্রীরামপুর পূজা পরিক্রমার দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে রয়েছি পশ্চিম রেলপাড়ে শ্রী উত্তম রায় মহাশয়ের আপনজন পূজা মণ্ডপে। সৌভাগ্যবশত ওনাকে পেয়ে গেছিলাম আজকে মণ্ডপে। উনি আমার চ্যানেলের জন্য ওনার ভাবনায় তৈরি এই পূজা মণ্ডপ সম্পর্কে নিজের মুখেই বললেন, ব্যাখ্যা দিলেন। তোমাদের জন্য একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনজন পূজা মণ্ডপের। এই মণ্ডপ অনেক লাইন দিয়ে দেখতে হয়, তো একটু আমার চ্যানেলটা সাপোর্ট করো, একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। দেখো আপনজন আমরা মহাশয়কেই পেয়েছি, উনি এই পুজোটার পুরোপুরি উদ্যোক্তা এবং গত কয়েক বছর যাবৎ আমরা এই পুজোটার যে থিমগুলো দেখি সেটা সবগুলোই ওনার ভাবনা থেকেই হয়। আজকে ওনাকে আমি পেয়েছি, আমি ডাইরেক্টই একটু জিজ্ঞাসা করবো যে ওনার এত ভালো ভালো থিম কী করে আপনার মাথায় কোথা থেকে আসে? শহরের নতুন দেখতে চায়, শহরের মানুষ পুজো ভালোবাসে, এক বছর পরে মা আসে। নতুন যদি ভাবনা না আসে তাহলে তো মা দুর্গার প্রতি তো সেই আবেগটা থাকে না। হাজার হাজার মানুষ আপনজনকে দেখতে আসে, আপনারা জানেন, আপনাদের চ্যানেল জানে যে মানুষ চায় আপনজনের দুর্গা পুজো দেখতে। আপনি দেখেছেন যে মণিপুরের যে ঘটনা, এটা মণিপুর হাউজিং, এটা মণিপুর হাউজিংয়ে যে মেয়েটা রেপ হয় সেই মেয়েটার জীবন নিয়ে আমরা মণিপুরের প্রতিবাদটা তুলে ধরতে চেয়েছি। মণিপুর একটা সুন্দর স্টেট, সেখানে ভারতবর্ষের ভেতর থাকা সত্ত্বেও যে সেইখানে যে সে কষ্টে আছে সেটা আমাদের মা দুর্গার কাছে বলছে যে আমরা তো মা, তুমি সবার জন্য, তাহলে আমাদের কেন বিচার নেই? এই বিষয়টা ভাবনা, এবং আমাদের ভাবনার সবথেকে বড় যেটা দিক হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি ছাড়াই হলো মা ডাক্তার। মা হলো এমন ডাক্তার যে সৃষ্টি করেছে। আমাদের এইখানটা দেখলে মনে করবেন যে চেয়ার আছে, সেই চেয়ারগুলো দেখছেন ঝুলছে। ক্ষমতার অনিন্দ লড়ে চেয়ার নিয়েই লড়াই পৃথিবীর সব জায়গায়, সমস্ত দেশে চেয়ারের লড়াই। যে মানুষটা চেয়ার ছাড়া বাঁচতে পারে না, তাদের দৈনন্দিন জীবনে যে নেশা খারাপ দিকগুলো সেগুলো আমরা তুলে ধরতে চেয়েছি। আরেকটা দিক আমরা তুলে ধরতে চেয়েছি যে গোটা ইন্ডিয়ার ম্যাপ আছে একটা, সেই ম্যাপটার ভেতরে দেখা যাচ্ছে একটা কাকের পেটের ভেতরে ইন্ডিয়ার ম্যাপটা আছে। গোটা ইন্ডিয়াটাকে আমরা বোঝাতে চেয়েছি যে এত বড় দেশে আমরা বাস করি, তাহলে মণিপুরের সাথে অরাজকতা কেন? একটা বড় স্কাল আছে ওখানে, নেট দিয়ে বানানো আছে, লোহা দিয়ে। এটা আমরা বোঝাতে চেয়েছি যে মৃত্যু, জন্ম আর মৃত্যুর যে টাচ আছে তার মাঝখানে মণিপুরের ওই দৃষ্টিটা পড়েছে। এটা আমাদের সকলের এগিয়ে আসা উচিত। দুর্গাপুজো তখনই সার্থক হয় যখন বড় ভাবনা আসে। আর আমাদের যে মাদুর্গাটা আপনারা দেখছেন বা আমাদের যে এই জায়গাটা তৈরি হয়েছে, আর এই পুরো জায়গাটা তৈরি করতে আমাদের সময় লেগেছে আড়াই মাস। এই আড়াই মাস আপনারা জানেন যে আমরা নতুন কাজ করতে ভালোবাসি, বেশি করে তো নতুন ভালো লাগে। আর যত বাচ্চা নতুন জামা কাপড় কেনে, সবাই জানে উত্তম কাকু ভালো প্যান্ডেল করে, সমস্ত মানুষ জানে, যে বুড়ো মায়েরা জানে যে কোথাও না যাই উত্তমের প্যান্ডেলটা দেখবো। এটা শ্রীরামপুরের নাগরিক একটা ভালোবাসা দিয়েছে। হাজার হাজার মানুষের কাছে আমার আহ্বান আজকে পবিত্র তৃতীয়া তিথিতে আপনার চ্যানেলের মাধ্যমে যে আপনারা আসুন। আমার দৃঢ় বিশ্বাস, এবারও আমি নতুন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার ক্যামেরা দেখতে পাচ্ছে যে নতুন কাকে বলে নতুন আমি বুঝিয়েছি। নতুনের ভাবনায় যে জায়গা, সেই জায়গাটাতে আমার এতটুকুন থাক কোথাও যদি থাকে সেটা ভাবেন যে আমার ব্যর্থতা। আর যা কিছু নতুন দেখছেন সব কৃতিত্ব মানুষের, মানুষের ভালোবাসা দেয়া, তাই তো প্যান্ডেল করতে ভালোবাসা। আমি তো আর্ট কলেজের ছাত্র নই, তাই আমাকে কোনো বড় চ্যানেল দেখায় না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মানুষ হয় আর্ট কলেজ থেকে আমি পাস করেছি, অর্থাৎ আমি ভালো প্যান্ডেল করতে ভালোবাসি, এটা আমার একটা শখ বলতে পারি। তাই এবারে 2023-এর সবাই আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমন্ত্রণ জানালাম প্রত্যেককে, আমার দৃঢ় বিশ্বাস ভালো লাগবে, সম্পূর্ণ নতুন ভাবনা, একদম নতুন ভাবনা। সকলে ভালো থাকুন, পুজো এনজয় করুন, আর বৃষ্টি হবে না আমার দৃঢ় বিশ্বাস, আর খোলা আকাশের নিচে আমাদের মঞ্চ, সবাইকে আহ্বান জানালাম, ভালো থাকুন। আমি ওনার এই ভাবনা আমরা এই নিয়ে অনেক বছরই পরপর দেখছি, মানে সত্যি কলকাতাকে হার মানায় এত সুন্দর থিম। আমরা দশমীর দিনকেও সারা রাত লাইন দিয়ে তবে এই ঠাকুরটা দেখতে হয়, দশমীর দিন রাতেও লাইন দিয়ে আমরা এই ঠাকুর দেখি। অবশ্যই সকলে আসুন, উনি আসল উদ্যোক্তা, উনি সবটা বলেই দিয়েছেন। আচ্ছা, ওপেন কবে হচ্ছে এটা একটু জানবো? আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার একবার স্বাগত জানাই আপনাদের প্রত্যেকে আসার জন্য। কাল 7টার সময় শ্রীরামপুরের মাননীয় সাংসদ শ্রদ্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পবিত্র হাত দিয়ে আমাদের এই পুজো মণ্ডপ প্রতিবাদ তিনি আমাদের ওপেন করেন। এবারেও তার ব্যতিক্রম নয়, উনি আসছেন, তার সাথে আমাদের বিধায়ক আমাদের অরিন্দম গুইও আসছেন, আমাদের আসছেন ডাক্তার সুদীপ্ত রায়, এছাড়া এই শহরের আমাদের প্রধান নাগরিক আমাদের গিরিধারী সাহা, আমাদের এক্স চেয়ারম্যান আমাদের অমিয় মুখার্জি, এছাড়া প্রত্যেক কাউন্সিলর এবং আপনারা প্রত্যেকে সবাইকে আমন্ত্রণ জানালাম, সকলে আসবেন। কালকে 7টার সময় আমাদের ওপেনিং আছে। থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর একটু শেয়ার করো। সকলের পুজো খুব খুব ভালো কাটুক, খুব শিগগিরই আসছে পরবর্তী পর্ব নিয়ে।